প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে প্রার্থীরা ছুটছেন দাঁড়ে দাঁড়ে করছেন সভা সমাবেশ ও উঠন বৈঠক দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের রয়েছে পাল্টা পাল্টি অভিযোগ এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগুলি সবখানেই প্রথম ধাপের নির্বাচনের উপজেলা পরিষদের নির্বাচনী আমেজ নাটোর সদর নলডাঙ্গা ও সিংরা উপজেলা পরিষদে জমে উঠেছে ভোটের লড়াই সিংরা উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন আর বাকি দুই উপজেলায় প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন সকল ধর্মবর্ণের মানুষ আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমাকে করবে কুড়িগ্রামের চিলমারি রৌমারি ও রাজীবপুরে জমে উঠেছে প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচারণা তবে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ যে আমার প্রতিপক্ষে একজন প্রার্থী আছে তার ভাই একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্ব পালন দায়িত্বরত অবস্থায় আছে তাকে ব্যবহার করে বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি ও মুক্ত কথা বলার চেষ্টা করতেছে বিভিন্ন লোককে ভয়ভীতি দেখার চেষ্টা করে যে আমরা সরকারে আছি জয়পুরহাটের কালাই খেতলাল ও আকিলপুর উপজেলা পরিষদের ভোট হবে উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা অবাধ সুষ্ঠু ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা যাদেরকে পাশে পাবো সেরকম ব্যক্তিকে আমরা এবার ভোট দেব যাচাই বাছাই করে দেখে নিব ভালো প্রার্থী কোনটা কাকে ভোট দেওয়া যায় নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কর্মকর্তা প্রতিটি উপজেলায় একজন করে

আসাদুজ্জামান নরসিংদীতে উপজেলা নির্বাচনের প্রচার কেমন চলছে ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা আপনি জানেন যে আগামী আটই মে প্রথম দাপের যে নরসিংদী দুটি উপজেলা অর্থাৎ নরসিংদী সদর উপজেলা এবং পলাশ উপজেলা নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি চলছে আর প্রচার প্রচারণা আসলে এই নরসিংদী সদর এবং পলাশের দুটি উপজেলায় যে তালে যেহেতু প্রচার প্রচারণা চলছে এখানে আহ আপনাকে জানিয়ে রাখি নরসিংদী সদর উপজেলায় চারজন চেয়ারম্যান প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া পলাশ উপজেলায় তিনজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নরসিংদী সদর উপজেলায় প্রচার প্রচারণা সমান তালে চলছে পলাশের মতোই কিন্তু মানুষের নজরটা কিন্তু আসলে পলাশ উপজেলার দিকে যেহেতু সেখানে স্থানীয় সংসস সদস্যের যে একজন আত্মীয় সেখানে প্রার্থী হয়েছে এবং তিনি গোরাখাল পৌরসভা দুইবারের মেয়র ছিলেন আর তার যে প্রতিতندی প্রার্থী তিনিও বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং দুইবারের উপজেলা চেয়ারম্যান তো পলাশ উপজেলায় আসলে খুব আনন্দকোন পরিবেশ এবং সমান্তালেই দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা চালাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত তারা উঠান বৈঠক গণসংযগ সহ বিভিন্ন ধরনের প্রচার প্রচারণে ব্যস্ত সময় পার করছেন আর এখন যেহেতু নির্বাচন কনিয়ে আসছে সেই হিসাবে আসলে প্রচার প্রচারণাটা খুবই জমে উঠেছে আর একইভাবে আসলে নরসিংদী সদর উপজেলায় যে প্রচার প্রচারণাটা সেটি আসলে যেহেতু চেয়ারম্যান প্রার্থীগুলি বেশিরভাগই মাদবদি এলাকা কেন্দ্রিক অর্থাৎ নরসিংদী শহরের কোনো প্রার্থী এবার এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হননি তো সেই হিসাবে এই প্রচার প্রচারণাটা আসলে বেশিরভাগ এই মাদবদি শিল্পাঞ্চল মাদবদি এলাকায় খুব বেশি হচ্ছে এবং চরাঞ্চলেই বেশি হচ্ছে নরসিংদী শহরে আসলে এই প্রচার প্রচারণাটা অনেকটা কম তবে সব মিলিয়ে নরসেন্দি সদর এবং পলাশ উপজেলায় যে নির্বাচনের যে প্রচারণা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সব কিন্তু কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন আর যেহেতু ভোটের দিন আসছে সেহেতু এই প্রচার প্রচারণাটা কিন্তু আরো বাড়ছে তারা যার যার কৌশল মতো আসলে সবাই এই প্রচারণাটা করছেন আর আপনি যেটি জানেন যে আসলে এই নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি এবং আহ অন্যান্য স্বতন্ত্র ছাড়া আর বেশিরভাগ প্রার্থী কিন্তু আসলে একই দলের অর্থাৎ আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন দুটি এলাকাতে তো এই একাধিক প্রার্থী থাকার কারণে আসলে কিন্তু দলীয় যে নেতাকর্মীরা আছেন তারা বিভক্ত হয়ে আসলে এই প্রার্থীদের পক্ষে কাজ করছেন আর সেই হিসেবে নেতা কর্মীদের যে বিভক্তি বিভক্তি হওয়ার কারণেই আসলে যে উৎসবের যে আমেজটা সেটি আসলে অনেকটা ভেঙে ভেঙে বিভিন্ন উপজেলায় সেই প্রচারণাটা চলছে তো এখনো পর্যন্ত সদর উপজেলায় আসলে তেমন সদর এবং পলাশ উপজেলায় নির্বাচনী যে প্রচারণার ক্ষেত্রে যে আচরণ বিধি লঙ্ঘনের যেসব অভিযোগ সেই ধরনের অভিযোগ আসলে খুব একটা এখানে নেই এবং এখনো পর্যন্ত খুব এবং আনন্দগণ পরিবেশেই কিন্তু সেই চলছে তবে তবে উপজেলার যে প্রার্থী চেয়ারম্যান প্রার্থী তিনি এই এমপির যেই সেল আত্মীয় তার এমপির পরিবারের প্রভাব বিস্তারের যেই সংখ্যা সেটি আসলে আশঙ্কা করছেন আসলে বর্তমান উপজেলার চেয়ারম্যান জাভেদর সিং প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা চলছে এই বিষয়ে নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান